নামনিৰ অসমত বিজেপিৰ কি ধৰণৰ এটা প্ৰভাৱ বিস্তাৰিছে আৰু আজি গোসাগা মহকুমাৰ অন্তৰ্গত কাছেপুৰী বজাৰ সন্মুখত এটা বিজেপিৰ যোগদান কাৰ্যসূচীত আমি বৰ্তমান আছোঁ। ৰেৱৰা নাৰ্জিহাৰীৰ উদ্যোগত আজি দেখা গৈছে যে বিপিএফৰ যিসকল লোক বিপিএফৰ সমৰ্থন আছিল, যি সমৰ্থনত কাম কৰিছিল বা বিপিএফৰ হকে সক্ৰিয়ভাৱে বিগত সময়ত কাম কৰিছিল বা বিদেশী যি ইলেকশ্যন বিদেশী নিৰ্বাচনৰ সময়ত যি ধৰণৰ সক্ৰিয়ভাৱে কাম কৰিছিল সেই কামৰ নমুনা আজি দেখোঁ যে ৰেৱৰা নাৰ্জিহাৰী যে বিপিএফৰ পৰা জয়যুক্ত হোৱাৰ পিছত বিজেপিলৈ আহিল আৰু সেই কণ্ট্ৰিবিউচন বা সেই এওঁৰ যে এটা দখল আছে সেই দখলটো আজি স্পষ্ট হৈ পৰিছে। আমি কিছুসংখ্যক লোকৰ পৰা ইহঁতৰ প্ৰতিক্ৰিয়া জানিবলৈ যত্ন কৰোঁ। আপুনি বিগত সময়ত কোন দলৰ হৈ কাম কৰিছে? মই আগত বিপিএফত আছিলোঁ, তো আজির পরে বিজেপিত হল। বিজেপিত কেউ আহিলে আপনার? বিজেপিত আমি বিজেপি যেবিলাক এজেন্ডা এপ্লিমেন্ট উন্নতির হাতে উন্নতি দেখে আমি আইসো। উন্নতি করা আছে বা বিখর নহয়, উন্নতি করেছে কিন্তু যিমানখিনি করব লাগেছিল করা নাই। ইহতর যেটু এজেন্ডা, এজেন্ডাটো ইমান ভাল নহয় কিন্তু বিজেপি যেবিলাক এজেন্ডা, এজেন্ডাবিলাক ভাল আৰু এজেন্ডাত আমি চাই বিজেপিত যোগদান করলো। দেখা গৈছে যে বহুত প্রার্থীর কারণে বহুতে লাগি আছে, 14 জনকে বেশি মানে কিবা করেছে, এপ্লাই করেছে বা অ্যাপ্রোচ করেছে বিজেপির হয়ে। গতি এই সময়ত আপনি কি কোবেন, কার সম্ভাবনা বেশি আছে বা রাইজে কাক বিচারিছে ক্যান্ডিডেট হিসাবে বিজেপির? এই চাওক, এই আমার কথা নহয়, এই আমার বিজেপির হাইকমান্ড আছে। তো প্রার্থিত্ব প্রত্যাশী বহুতে হব পারে কিন্তু তারপর যাক দি দিব ক্যান্ডিডেট আমি তাকে ভোট দিম। আপনার ওসলে আইব বিচার, আপনি এ বিজেপি যেটু এটু রানিং গভর্নমেন্ট আমার সেন্ট্রালতো বিজেপি, অসমতে বিজেপি, মানে উন্নতির হাতত আমি বিজেপি লৈ আহিছো। সকল দলে তো কয়েছে আমি উন্নতি করি, অমুক তমুক কিনা কিনা করবি, কিন্তু অকল বিজেপিয়ে যে উন্নতি করব বা করেছিল সেটু কেন কব? আমি ভাবিছিল যে আমার মাইনরিটির কারণে কাম করা নাই, সেটু নহয় মিছা। আমার মাইনরিটির কারণেও কাম করে আছে বিজেপি। এই কাম করার স্বার্থত আমি দেখি পেলাই বিজেপির আদর্শ চাই পেলাই আমি বিজেপি যোগদান করেছি। বিটিসি ইলেকশনত আপনাকে কাক সমর্থন করেছিল? মানে আর বিটিসি ইলেকশনত আমার বিপিএফ দলক সমর্থন করেছিল, আমার ক্যান্ডিডেট রেওরা স্যার, রেওরা নার্জিহাৰী আছিল। আপনাদের রেওরা নার্জিহাৰী সমর্থক? এতিয়া যে ৰেৱৰা নাৰ্জিহাৰী বেলেগ এটা পাৰ্টিলৈ গলে গল হয়, বেলেগ মানে মানে ইঞ্জিন ইঞ্জিন যত ডবাত তাত থাকিবই লাগিব, উপায় নাই। ঠিক আছে, ধন্যবাদ জ্ঞাপন কৰিছো যে বিগত সময়ত বিপিএফৰ হৈ ৰেৱৰা নাৰ্জিহাৰী যি বহু সংখ্যক ভোটেৰে জয়যুক্ত হৈছিল আৰু তাৰে এটা প্ৰভাৱ দেখা গৈছে যে কাছিয়াপুৰী বজাৰৰ সন্মুখত যি এটা বিজেপিৰ যোগদান অনুষ্ঠান কাৰ্যসূচী আজি ৰূপায়ণ কৰা হৈছে, সেই অনুষ্ঠানখনত ব্যাপক সংখ্যক বহু সংখ্যক লোকে বিজেপিৰ নীতি আদৰ্শৰ প্ৰতি আকৃষ্ট হৈ জইন কৰিছে আৰু আজি আমি চাইছোঁ যে ধর্ম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহুসংখ্যক লোক আজি আই বিজেপির আনুষ্ঠানিকভাবে যোগদান করলে। দেখা গেছে যে বিগত সময়ত এই 28 আৰু 29 নং বিধানসভা সমষ্টির পর কিন্তু বিপিএফরে প্রার্থী জয়যুক্ত হয়ে বিধানসভার এই আসন দুখন দখল করেছে, কিন্তু এতিয়া দেখা গেছে যে বিজেপির বিজেপি যি সক্রিয়ভাবে নিজের কাম করে আছে বা সেই বিজেপির কামর প্রতি আকৃষ্ট হয়ে বহুসংখ্যক লোকে কিন্তু বিজেপিত জয়েন করা দেখা গেছে। পরবর্তী সময় আমি দেখবলে পাম যে আসলতে বিজেপির বর্তমান যেটু সিচুয়েশন নামনি অসমত বা বিজেপির যেনেকে দলে দলে জয়েন করে আছে সেই জয়েন করার যেটু উদ্দেশ্য সেইটু সাফল্যমণ্ডিত হবনে বিফলে যাব।